গোসবায় যেভাবে গোলাগুলি চলছে প্রকাশ্য দিবালোকে রাতের অন্ধকারে তৃণমূলের উভয় গোষ্ঠীর আজকের কাঠমানি তলাবাজি সিন্ডিকেট রাত চালানোর জন্য উভয় গোষ্ঠী মরিয়া হয়ে গিয়েছে যে কারণে আজকের বারাংবার এই গোসবা মাটি রক্তাক্ত হয়েছে একটাই কারণ কাঠমানির তন্ত্র সিন্ডিকেট তন্ত্র এবং তালিবানি শাসন এই গোসভা বিধানসভা আজকের অশান্ত করে তুলেছে তৃণমূল কংগ্রেসের উভয় গোষ্ঠী আপনারা দেখেছেন উনত্রিশ তারিখে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা হওয়ার কথা ছিল গোসভা বিধানসভা আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয়েতে গোসভা বিধানসভায় সভা বাতিল করেছে আর ঠিক তার আগের দিন রাতে গোসভা বিধানসভায় গোষ্ঠীর গোলাগুলিতে আজকের একজন হসপিটালে ভর্তি এর থেকে লজ্জার কি হতে পারে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় মুখ করে বলেছিলেন গোসবাই যাবেন আর তাদের দলের দুষ্কৃতিপণায় তাদের দলের সিন্ডিকেট রাজ কায়েম করার জন্য আজকে তারা প্রকাশ্য দিবালকে প্রকাশ্য সন্ধ্যাবেলায় তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে সিন্ডিকেট রাজ চালাচ্ছে অশান্ত করে তুলেছে আমরা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গোসভা বিধানসভার শান্তি যাতে বিরাজ করে এবং সমস্ত দুষ্কৃতি যারা বুক ফুলিয়ে দিন দুপুরে তারা তাণ্ডব চাচ্ছে তাদের গ্রেপ্তারের দাবি জানাই আমি বিকাশ সর্দার জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক